দর্শক, আমাদের আরেক সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল রয়েছেন মুন্সিগঞ্জে, সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিমুল আমাদের জানাবেন মুন্সিগঞ্জে কয়টি আসনের যাচাই বাছাই শেষ হয়েছে, আর আলোচিত প্রার্থী সেখানে কে কে বাদ পড়েছেন। হ্যাঁ ফাতিমা, যেমনটি বলছেন, আমি এখন আজকে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে যাত্রায় বাছাই পর্ব চলছে, আজকে আজকে আমি এই জেলা রিটার্নিং অফিসারে যে সম্মেলন কক্ষে দাঁড়িয়ে আছি। এখনো পর্যন্ত কিন্তু যাচাই বাছাই চলছে, জানেন যে 5টা পর্যন্ত চলবে, এখনো আরো প্রায় 6 মিনিট পর্যন্ত বাকি রয়েছে। আমার পিছনে দেখতে পাবেন যে যাচাই বাছাই পর্ব এখনো চলমান রয়েছে। তবে আপনাকে আমি জানাতে পারি যে সকাল 10টা থেকে এই যাচাই বাছাই পর্ব শুরু হয়। এর মধ্যে মুন্সিগঞ্জ এক আসন থেকে আপনার দিয়েছিলেন 11 জন, এর মধ্যে বাদ পড়েছেন 3 জন। মুন্সিগঞ্জ 2 আসনে জমা দিয়েছিলেন 10 জন, তার মধ্যে বাদ পড়েছে 4 জন। এখন মুন্সিগঞ্জ 3 আসন যাচাই বাছাই পর্ব এখনো পর্যন্ত চলছে। তবে এর মধ্যে আলোচিত যে বিষয়টি রয়েছে, মুন্সিগঞ্জ 1 আসনের যে বিকল্প ধারা যে প্রার্থী মাহিবি চৌধুরী, তিনি তার যে প্রস্তাবকারী যে আপনার ঋণ খেলাপি, সেই ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নপত্র আপনার বাতিল ঘোষণা করা হয়। এবং আমি বলে রাখি মুন্সিগঞ্জ 2 আসনে যে আলোচিত ব্যক্তি রয়েছেন, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যে অ্যাডভোকেট সোয়ানা তামিনা, তিনি কিন্তু এই যে আপনার 1% যে সমর্থক তালিকা যাচাই বাছাই গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাদ পড়া হয়। এবং এই নিয়ে মুন্সিগঞ্জ 3 আসনে যদিও এখনও যাচাই বাছাই চলছে, এর মধ্যে 1 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং এই বাকিদের যাচাই বাছাই চলছে। সব মিলিয়ে এখানে যে অন্যান্য যে প্রার্থীরা কিন্তু এই মুহূর্তে আপনার উপস্থিত রয়েছেন, এবং এই রিটার্নিং কর্মকর্তা কিছুক্ষণের মধ্যেই এই চূড়ান্ত তালিকা, মুন্সিগঞ্জ 3 আসনে যে চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন। এই ছিল সর্বশেষ আমার কাছ থেকে, সুলতান। ধন্যবাদ, এতক্ষণ মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন শেখ মোহাম্মদ শিমুল।